সুধি দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর হুমায়ুন কবির চৌধুরী ইন্টিগ্রেটেড মেডিসিন রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা প্রতিবারের মতোই আপনাদের কাছে আমাদের সফল হার্ট ব্লক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা জানেন আমাদের গবেষণা কেন্দ্রে বিনা অপারেশনে হার্ট ব্লকের শতভাগ সফল চিকিৎসা হচ্ছে আমরা আজকে এমন একজন সফল হার্ট ব্লক পেশেন্ট জনাব আব্দুল মান্নান তার বীর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে শুধু দর্শক আপনারা জানেন হার্ট ব্লক হচ্ছে আমাদের হার্টের আর্টারিতে যেখানে রক্ত নালী রক্ত প্রবাহিত হয় সেই প্রবাহে যদি চর্বি জমতে জমতে যদি সেটা বন্ধ হয়ে যায় এটাকে আমরা বলি হার্টের ব্লক অথবা করোনারি আর্টারি ব্লক আর এই ব্লক ধরা পড়ার সাথে সাথে আমাদের আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেক্ষেত্রে অ্যানজিওপ্লাস্টি অথবা বাইপাস করার পরামর্শ দেন আপনারা জানেন এই ব্যয়াবহুল চিকিৎসার পরেও রুগী বিভিন্ন রিক্সে থাকেন এবং আবারও ব্লক হতে পারেন কিন্তু আমাদের এই গবেষণায় সফলতার কারণে রুগীর আর কখনোই হার্টের ব্লক হবে না কারণ আমরা যে প্রযুক্তি দিয়ে তার চর্বিগুলোকে সরিয়ে দিচ্ছি সুতরাং এখানে কোথাও একশো পার্সেন্ট কোথাও নাইনটি পার্সেন্ট কোথাও এইটি পার্সেন্ট যদি দশটাও ব্লক থেকে থাকে সকল জায়গার চর্বিগুলো যখন নালি থেকে সরে যায় তখন রুগী হান্ড্রেড পার্সেন্ট মুক্ত হয় চলুন না জনাব আব্দুল মান্নান যিনি সফল হয়েছে তার থেকে তার অনুভূতির কথা শুনবো জি দর্শক মানন ভাই কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ মানন ভাই আমরা জানি আপনি এনজিও করার পর আপনার তিনটা ব্লক ধরা পড়ে জি তো সেক্ষেত্রে আপনার প্রতি প্রশ্ন হচ্ছে তিনটা ব্লক ধরা পড়ার সময় কত পার্সেন্ট আপনার ব্লকগুলো ছিল আপনি কি জানেন জি বলেন তো আমার এনজিওগ্রাম করার পর তিনটা ব্লক ধরা ধরা হয়েছে এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট একটা জি আর নব্বই পার্সেন্ট একটা আর আশি পার্সেন্ট একটা আচ্ছা দর্শক আমরা জানলাম যে ওনার তিনটা ব্লকের মধ্যে একটা নব্বই পার্সেন্ট একটা আশি পার্সেন্ট আর একটা কত পার্সেন্ট নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট আর একটা হান্ড্রেড পার্সেন্ট রাইট জি তো ডাক্তার সাহেব কি পরামর্শ দিয়েছেন আপনাকে ডাক্তার সাহেব আমাকে পরামর্শ দিয়েছিল বলছে যে বাইপাস নয় তো রিং লাগাইতে হবে আচ্ছা এতে খরচ কেমন পড়তে পারে রিং লাগানোর ব্যাপারে বলছিল খরচ হবে সাড়ে তিন লক্ষ টাকার উপরে বলছে সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে আসতে এর উপর হয়তো খরচ হইতে পারে আর কি আর বাইপাস করলে বাইপাস করতে পাশ হইতে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা লাগবে তো যাই হোক আপনি আমাদের গবেষণার সন্ধান পেলেন নিচ্ছ আপনার কোন একজন সফল রুগী আপনাকে মেসেজ দিয়েছে তো আপনি যখন আপনার কি অসুবিধা ছিল কি কষ্ট হতো আপনার জি আমার মোটামুটি দশ মিনিট হাঁটলে আমার বুকে ব্যথা অর্থ এরপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার হাঁটতে পারতাম আর কিছুক্ষণ হাঁটতে পারতাম আচ্ছা মানে আপনি পাঁচ থেকে দশ মিনিট হাঁটলেই আপনি আর বুকে ব্যথা হতো তখন আপনি দাঁড়িয়ে যেতেন জি আবার আপনি হাঁটা শুরু করতেন জি জি ধন্যবাদ দর্শক আপনারা বুঝতে পেরেছেন উনি ব্লকে হান্ড্রেড পার্সেন্ট একটা ব্লক নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট টোটাল তিনটা ব্লক আর এই ব্লকগুলো যখন ধরা পড়লো আমাদের আধুনিক চিকিৎসা বলেছেন যে ওনার যদি রিং পরান তাহলে সেক্ষেত্রে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা প্লাস নিয়ার অ্যাবাউট ফোর লাখ টাকা লাগতে পারে আর যদি বাইপাস করেন সেক্ষেত্রে আরও বেশি টাকার প্রয়োজন হতে পারে উনি একজন সফল কিডনি পেশেন্ট ওনার বাড়ির পাশেরই যার ফিলুয়ার কিডনি এখন উনি সফলতার ধার প্রান্তে ওনার রেফারেন্সে উনি আজকে এখানে আমাদের ট্রিটমেন্টে আসছেন উনি এখন হানড্রেড পার্সেন্ট মুক্ত। দীর্ঘ এক মাস আমরা ট্রিটমেন্টের পর আমরা আজকে ওনাকে নিয়ে প্রায় দু ঘন্টার মতো আমরা এক টানা ওয়াকিং করেছি এবং চার মালেরও বেশি ওয়াকিং করেছি মাশাআল্লাহ ওর কোনো বুকে ব্যাথা হয়নি সে অনুপতি অনুপতিওนার থেকে শুনবো মানন ভাই আজকে যে আপনাকে নিয়ে আমরা প্রায় 4 কিলোমিটারেরও বেশি হাঁটলাম হুম দুই ঘন্টার প্রায় কাঁচা কাঁচা হাঁটলাম আপনাকে কোনো অসুবিধা হয়েছিল জি না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি হাঁটে কোনো ব্যথাটা দহলে ব্যাথা হয়নি আচ্ছা আপনার কি মনে হয় আরো যদি 2 ঘন্টা হাঁটতে পারতাম কি ব্যথা হইতো জি না জেনা তাহলে দর্শক আমরা বুঝতে পারলাম একজন হান্ড্রেড পার্সেন্ট ব্লকের রুগী দীর্ঘ এক মাস আমাদের গবেষণায় উনি যখন সম্পূর্ণ সুস্থ ওনাকে রিলিজ দেওয়ার আগেই আমরা ওনাকে নিয়ে প্রায় দুই দুই ঘন্টারও বেশি হাঁটলাম ওনার কোনো ব্যথা নাই ওনার কোনো ফিলিংস নাই হি ফিল ভেরি গুড সো আমরা বুঝতে পেরেছি ওনার ধমনীতে যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো এখন নাই এই জন্য রক্ত চলাচল ইজি হয়ে গেল এই জন্য তার ব্যথা নাই যেটাকে আমরা বলি অ্যানজয় না দর্শক আমরা কিছুদিন পর আবারও ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য ক্লিনিক্যাল প্রুভ করার জন্য আমরা একটা এনজিওগ্রাম করতে পারি আর ওনার রিপোর্টগুলো আমরা আপনাকে আপনাদেরকে একটু দেখাই উনি আল হেলাল স্পেশালাইজ হসপিটাল থেকে এনজিওগ্রাম করেছেন সেক্ষেত্রে ওনার ব্লগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্লিজ লোক হানড্রেড পার্সেন্ট আরও দুইটা ব্লগ নাইনটি পারসেন্ট এইটি পার্সেন্ট ব্লগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার টাইগলি টাইগলিসারাইড যেটাকে আমরা বলি টিজি যেখানে থাকার কথা দেড়শো থেকে দুশোর মধ্যে ওনার সেটা আছে তিনশো ঊনসত্তর জি আপনারা রিপোর্টটি আশা করছি দেখতে পাচ্ছেন হাই টিজি সো আমরা এখন ক্লিয়ার যে আমাদের এখন রুগী যেহেতু দু মাইলেরও বেশি হেঁটে তার কোনো পেইন নেই তার মানে তার কোনো কলেস্টেরল কোনো চর্বি তার ধমনীতে নেই আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য আগামী কিছুদিন পরেই ওনাকে আবার আমরা এই টেস্টটা করে আমরা প্রুভ করতে চাই যে ওনার চর্বি আর নেই আমরা ক্লিনিক্যালি ওনার ফিজিক্যালি বুঝতে পেরেছি উনি ভালো আছেন দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের সাথেই থাকুন আমরা আরেকটু ওনার কাছে যাচ্ছি তো মানন ভাই আপনি যে বিনা অপারেশনে ভালো আছেন আপনার অনুভূতি কি আর দেশবাসীর জন্য কোনো কিছু বলার আছে কি আপনার যে আলহামদুলিল্লাহ কাটাশিরা সারাই যে আলহামদুলিল্লাহ মানে ন্যাচারাল ওষুধ দিয়ে ভালো হয়েছি এটা বহুত খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এবং ডাক্তার হুমায়ুন স্যারের শুক্রিয়া আদায় করি উনি আমার আরও শিলাই আল্লাহ সুস্থ করছে এবং তার দীর্ঘ কামনা করি যে আল্লাহ তাদের ভবিষ্যতে তার এটা আরও মোটামুটি সবার সেবার করার জন্য সুযোগ করে দেয় আর কি আর দেশবাসীর প্রতি বলবো কাটাছিটা ছাড়া যদি এই কাটাছিটা ছাড়া যেই ব্লকের চিকিৎসা হয় এটা বহুত ভালো আর কি আপনারা ইচ্ছা করলে ডাক্তার হোমিয়ার সাথে যোগাযোগ করে কাটাছিড়া ছাড়াই ব্লকের চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট চিকিৎসা নিতে পারেন জি ধন্যবাদ 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 জি দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছ থেকে আমাদের ছোট্ট অনুরোধ থাকবে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে লাইক দিয়ে কমেন্টস দিয়ে আশেপাশে যারা এই দুরারোগ্য হার্ট ব্লকের ঘাতক বেদিতে আক্রান্ত তাদেরকে অপারেশন ছাড়াই অস্ত্রোপচার ছাড়াই ভালো হওয়ার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন দর্শক আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবারও কখনো দেখা হবে কোনো এক সাকসেস ভিডিওতে আসসালামু আলাইকুম